নাম চন্দননগর। এই মুহূর্তে রয়েছি চন্দননগরের হেরিটেজ ধাবাতে। যদিও অনেকেই নামটা শুনেছো, আবার অনেকে শুনোনি। খুবই নতুন এই রেস্টুরেন্ট, একদম রিসেন্ট ওপেন হয়েছে দিল্লি রোডের পাশে, নোয়াপাড়ার দিল্লি রোডের পাশে। এই দেখো, এদিকেই দিল্লি রোড। তো চলো আরো ডিটেইলসে জেনে নেব যে কখন এটা ওপেন থাকে এবং এখানে কি কি পাওয়া যায়। এই মুহূর্তে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। চলো এবার রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখে নিই। বিলিং কাউন্টারটা দেখো, বেশ ইউনিক, ঠিক যেন বাসের সিট। দ্যাট মিন্স বাসের ড্রাইভারের যে সিট হয়, স্টিয়ারিংও রয়েছে, ঠিক বাস ফিল আসছে। আর এদিকে রয়েছে দিল্লি রোড। সামনে দেখো এক কাপ চা, কাপের আকারে তৈরি এই টি স্টল থেকে চা কিনে চলে আসতে পারো। এই যে এই পাশের ছোট্ট মাটির যে হাটটা রয়েছে ওখানে, ওখানে একটু পরে যাচ্ছি এবং তোমাদের দেখাচ্ছি ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট কি ভালোভাবে করা হয়েছে। চলো এবার এই রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোরটা দেখে নিই। ফার্স্ট ফ্লোরটা এসি আর গ্রাউন্ড ফ্লোর নন এসি। এটা বাসের মধ্যেই করেছে এই রেস্টুরেন্টটা, বাস ফিল আসবে। এই সেকশনটা বিকাল 5টার পর ওপেন হয়। এখানে তোমরা খেতে খেতে বাইরের ভিউ কিন্তু খুব ভালোভাবে দেখতে পাবে। যথেষ্ট স্পেস আছে, সো বিকাল বা সন্ধ্যের টাইমে তোমরা এখানে এসে টিফিন করতে পারো, অথবা রাতের ডিনারও এখানে তোমরা সেরে নিতে পারো। চলো মেনু কার্ডটা একটু দেখে নিই। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মেনু কার্ড প্রায় ভিজেই গেছে। তো দেখতে পাচ্ছ, যারা মেনু এবং প্রাইস দেখতে চাও তারা ভিডিওটা পজ করে দেখে নিও। চলে আসি নেক্সট পেজে। চাইনিজের বিভিন্ন অপশন রয়েছে এবং রয়েছে বেশ কিছু দুর্দান্ত কম্বো, বিরিয়ানি কম্বো, রোটি চিকেন কম্বো, পোলাও চিকেন কম্বো। এদিকে এখানে এটা হচ্ছে ফার্স্ট পেজ। সো রেস্টুরেন্টের নামটা হচ্ছে হেরিটেজ ধাবা, অ্যাড্রেস দেখে নাও, নোয়াপাড়া দিল্লি রোড। কন্ট্যাক্ট নাম্বারও এখানে দেওয়া আছে, তো তোমরা আসতে চাইলে এখানে কন্ট্যাক্ট করেও আসতে পারো। শুরু হয়ে যাচ্ছে স্টার্টার, ভেজ এবং নন ভেজ দুটোই তোমরা পেয়ে যাচ্ছ। চলে আসি নেক্সট পেজে। যদিও প্রথম থেকে শুরু করার কথা ছিল, কিন্তু আমি শেষ থেকে শুরু করেছিলাম। যেখানে কিছু তন্দুর আছে, তন্দুর ভেজ এবং নন ভেজ, হাক্কা নুডলস, রুটি। তো তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম, একদিন চলে এসো এবং মজা নাও এই হেরিটেজ ধাবার এই রকমের একটা অ্যাম্বিয়েন্সে, খাও এবং পাশের যে দৃশ্য উপভোগ করো। অর্ডার দিয়েছিলাম চিকেন চাপ, দু প্লেট চিকেন ফ্রায়েড রাইস আর বাটার তন্দুরি রুটি। চলো খেয়ে দেখি। দহিটা দিয়ে চিকেন যথেষ্ট আছে, চিকেন ভরপুর। বাসের পাশেই রয়েছে এরকম দুর্দান্ত একটা সিটিং এরিয়া। টায়ার দিয়ে তৈরি এই চেয়ারগুলো দেখতেও বেশ ইউনিক। এরকম একটা অ্যাম্বিয়েন্সে সন্ধ্যেবেলা হাতে এক কাপ চা আর বাইরে ঝিরঝিরে বৃষ্টি, পুরো জমে ক্ষীর। এই হেরিটেজ ধাবা আমার বেশ পছন্দ হয়েছে, এখানকার খাবার দাবার যথেষ্ট ভালো। এই মুহূর্তে এখানে কোনো একটি গানের ভিডিও শ্যুট হচ্ছে। আমি তো বেশ এনজয় করলাম বাসের মধ্যে লাঞ্চ। আর এই বাস রেস্টুরেন্টের ফিল নিতে একদিন চলে এসো এই হেরিটেজ ধাবায়।
এই ধাবার খাবার আমার যথেষ্ট ভালো লেগেছে। এবার তোমাদের সাথে বিলটা শেয়ার করছি। এখানকার খাবারের প্রাইস যথেষ্ট রিজনেবল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। স্টে স্ট্রং, লিভ লং।